হ্যালো বন্ধুরা, চোখের খিদে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপির নাম হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই। এই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে এই সমগ্র ভিডিওটির মধ্যে দিয়ে শেয়ার করতে চলেছি। আজকের নতুন রেসিপি হলো ফিশ ফ্রাই বা ভেটকি ফ্রাইও বলতে পারো। এই ভেটকি মাছগুলো এতে জলে দিয়ে রাখা রয়েছে, এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নুন, আর দিয়ে দেওয়া হবে লেবু। এগুলো দিয়ে মাখিয়ে জলের মধ্যে মাছটাকে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবারে ফিশ ফ্রাই এর মশলাটা তৈরি করা হচ্ছে। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, এখানে রয়েছে ধনে পাতা, পুদিনা পাতা, পাঁচলি পাতা, এগুলোকে কিন্তু মিক্সিতে বেটে নিতে হবে। এখানে ফিশ ফ্রাই এর মশলাটা তৈরি হয়ে গেছে, এটা কিন্তু এবারে ফিশ ফ্রাই এর উপর মাখিয়ে ফিশ ফ্রাইটা তৈরি করতে হবে। নুন, লেবু এবং জল দিয়ে ভিজিয়ে রাখা ভেটকি মাছগুলো এখানে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে। এবারে কিন্তু এতে একটা ডিম দিয়ে এটাকে মেখে নেওয়া হবে। এবারে এর মধ্যে ওই ধনে পাতা, পাঁচলি পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল এটা দিয়ে এটাকে মাখতে হবে। এবং দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে গোলমরিচ। ধনে পাতা, পাঁচলি পাতা, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে সেই পেস্টটা দিয়ে ভেটকি মাছগুলোকে মেখে রাখা হয়েছে। এর সঙ্গে দেওয়া হয়েছে একটা ডিম এবং সামান্য পরিমাণে গোলমরিচ। এবারে কিন্তু ফিশ ফ্রাইয়ের কোটিংটা তৈরি করা হবে বিস্কুট গুঁড়ো দিয়ে। ভেটকি মাছগুলো মাখা রয়েছে, এবারে এই যে বিস্কুট গুঁড়োর মধ্যে এটা দিয়ে দেওয়া হয়েছে, এবারে কিন্তু বিস্কুট গুঁড়ো দিয়ে এটাকে কোটিং দেওয়া হবে। পুরো দিয়ে এটাতে প্রথমে একটা কোটিং দেওয়া হচ্ছে, এরপর কিন্তু আরেকটাও কোটিং দিতে হবে। জলের মধ্যে সামান্য পরিমাণে অ্যারারুট গুলে নেওয়া হয়েছে। এর উপরে কোটিং করে রাখা ফিশ ফ্রাইগুলোকে চুবিয়ে আরেকবার কিন্তু বিস্কুট গুঁড়ো দিয়ে কোটিং করতে হবে। এক্ষেত্রে কিন্তু জলের মধ্যে এক কাপ মতো আমরা অ্যারারুট ইউজ করেছি। বিস্কুট গুঁড়ো কোটিং দিয়ে দেওয়া ফিশ ফ্রাইগুলোকে শেপ দিয়ে দেওয়া হচ্ছে। এগুলোকে অ্যারারুট জলে চুবিয়ে নিয়ে আবার কিন্তু বিস্কুট গুঁড়োর আরেকটা আস্তরণ দিতে হবে। প্রথমবার বিস্কুট গুঁড়োর আস্তরণ দিয়ে দেওয়া এই ফিশ ফ্রাইগুলোকে শেপ করে নিয়ে এর মধ্যে ডোবানো হচ্ছে। এবারে কিন্তু এই যে এই বিস্কুট গুঁড়োর দ্বিতীয় আস্তরণ দিয়ে দেওয়া হচ্ছে। মোট ফিশ ফ্রাইগুলোকে দুবার করে কিন্তু বিস্কুট গুঁড়োর কোটিং বা আস্তরণ দিতে হবে। দিয়ে এগুলোকে আবার কিন্তু শেপ দিয়ে দেওয়া হচ্ছে। ভেটকি মাছগুলোকে মশলা মাখিয়ে বিস্কুট গুঁড়োর দুবার করে কোটিং বা আস্তরণ দিয়ে দেওয়া হয়েছে। এগুলোকে কিন্তু সাদা তেলে ব্রাউন করে ভেজে নিতে হবে। কড়ায় তেল দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এবারে কিন্তু এই ফিশ ফ্রাইগুলো এতে ছেড়ে দেওয়া হচ্ছে এক এক করে। এই ফিশ ফ্রাইগুলোকে কিন্তু ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছো এগুলো ভাজা হচ্ছে। ফিশ ফ্রাইগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবারে তুলে নেওয়া হলো। এবং এই যেগুলো রয়েছে এগুলো এক এক করে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে, এগুলোকেও ব্রাউন করে ভেজে নেওয়া হবে। ভেটকি ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে। এর সঙ্গে আমি একটু স্যালাড নিয়ে নিয়েছি, পেঁয়াজ শসা এবং কাসুন্দি সস নিয়ে নিয়েছি। যে কোনো স্ন্যাক্স আইটেমের সঙ্গে স্যালাড এবং সস, বিশেষ করে ফিশ ফ্রাইয়ের সঙ্গে কাসুন্দি খুব ভালো যায়। তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।